من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأوحى إلى عبده ما أوحى صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله مهان الله رب العالمين মহান দরবারে লাখ কোটি শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদের লক্ষ্যে অত্র মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই সকলেই মন প্রাণ উজাড় করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যারা সবেমাত্র এসেছেন আপনাদের কাছে সবিনয় অনুরোধ সুন্নতের সময় পরে দেওয়া হবে মেহরবানি করে নিস্তারায় যারা এসছেন বসে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস ঢুকত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন সেই দোয়া পড়া প্রত্যেক উম্মতের উপর সুন্নাত আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله আমাদেরকে আপনি রজব ও শাবান যেটা চলছে এর আগের মাস আগামী মাস এই দুই মাসে হে আল্লাহ আপনি আমাদেরকে বরকত দান করেন সুবহানাল্লাহ আমার খাবারের মধ্যে বরকত দান করেন আমার চলার মধ্যে বরকত দান করেন আমার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আমার আয় রুজির মধ্যে আপনি বরকত দান করুন অর্থাৎ আমার জীবন চলার পথে যা যা দরকার প্রত্যেকটা বিষয়ের মধ্যে হে আল্লাহ আপনি বরকত দান করুন সুবহানাল্লাহ হায়াতকে এই পরিমাণ বৃদ্ধি করুন যেন আমরা আমাদের হায়াত দিয়ে রমজানুল মুবারক পেয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন দুই মাস আগ থেকে উম্মতকেও শিক্ষা দিয়েছেন দুই মাস আগ থেকে তোমরাও রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে থাকো সুবহান আমাদের ব্যবসায়ী ভাই যারা আছে
তাদেরও একটা প্রস্তুতি আছে, যারা জুতার ব্যবসা করে, আ ভাই ভালো করে জুতা স্টক করা হয়, যারা শুকনা মালের ব্যবসা করে শুকনা মাল স্টক করা হয়, যারা কাপড়ের ব্যবসা করে রমজান উপলক্ষে কাপড় স্টক করে, কি বলেন ঠিক না ভাই? ঠিক। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন, আর আল্লাহ তাআলা রমজানের প্রস্তুতির জন্য কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন দুই কারণে। ও মুসলমান বলেন না কয় কারণে, সবাই বলেন কয় কারণে? একটা হলো কোরআনে কারীম, আরেকটা হলো তাকওয়া, একটা হলো ইল্লাত, আরেকটা হলো উদ্দেশ্য। ইল্লাত কারণ কি? কারণ হলো কোরআন, আর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো তাকওয়া। রমাদান ফরজ করা হয়েছে তোমার মধ্যে যেন আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহর ভয়ের উপর চলতে তুমি যেন অভ্যস্ত হয়ে যাও, এই জন্য রমাদানকে আল রমাদান রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ব্যবসার মাল স্টক করার জন্য না, ব্যবসার জন্য না, আল্লাহ তাআলা রমাদান রোজাকে ফরজ করেছেন কিসের জন্য বলেন না? তাকওয়ার জন্য। তাকওয়া মানে আল্লাহর ভয় যেন আমার অন্তরে কি হয় বলেন না, জাগ্রত হয়, আমি যেন আল্লাহর ভয়ের উপর চলার একটা অভ্যাস আমার মধ্যে গড়ে উঠে, এই জন্য রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমাদানের এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত 70,000 বছরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার প্রিয় মুসলিয়ানে গ্রাম, আমরা যদি একটু প্রস্তুতি গ্রহণ করি, যারা ব্যবসায়ী আছেন তাদের কর্মচারীদের রমজানের আগে ছুটি দেওয়া দেয়, যাও তাড়াতাড়ি ছুটি কাটায় এসো, রমজানের মধ্যে কি দেওয়া যাবে না, ছুটি দেওয়া যাবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান যখন আসে তুমি তোমার কর্মচারীর কাজকে হালকা করে দাও, তুমি যদি তোমার কর্মচারীর কাজকে হালকা করে দাও আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে হালকা করে দিবেন। এই জন্য বিষয়গুলো অনুধাবন করে আমল করার, নিজের জীবন বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যাক আলোচনা হবে ইনশাআল্লাহ, তো সবসময় এই দোয়াটা আপনারা মাঝে মাঝে, আপনারা আমরা সকলেই মাঝে মাঝে পড়ব, এটা হলো রমাদানের প্রস্তুতির দোয়া। এই দোয়াটা পড়া হলো সুন্নাত, পড়েন না এই দোয়াটা পড়া? সবাই একবার পড়েন তো, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। বাসায় শিখিয়ে দিবেন। আমাদের আলোচনা চলতেছিল মেরাজে আল্লাহ তাআলার সাথে প্যার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কথোপকথন হয়েছে সেই বিষয়ে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, ফাওহা ইলা আবদিহি মা আওহা, তার বান্দার সাথে যা কথা বলা দরকার ছিল, ওহি আদান প্রদানের দরকার ছিল, আল্লাহ তাআলা তার বান্দার সাথে ওহি আদান প্রদান, সেই ওহি আল্লাহ তাআলা তার বান্দা তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক নম্বর তো দিয়েছেন নামাজ মেরাজে, এক নম্বর কি দিয়েছেন সকলে বলুন, বলেন বলেন কি দিয়েছেন?
আর 14টা আদেশ দিয়েছেন আপনি না আপনার উম্মতকে জানিয়ে দিবেন তারা যেন 14টা কাজ থেকে বিরত থাকে তন্মধ্যে আমাদের কয়েকটা আদেশের কথা গিয়েছিল ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক আমি একটু প্রথম থেকে আসি প্রথম থেকে না আসলে আমরা হারিয়ে ফেলব প্রথম আদেশ আল্লাহ তাআলা করেছিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া হে নবী আপনার প্রভু আদেশ করছেন আল্লাহ তাআলার সাথে যেন ইবাদতের মধ্যে কাউকে আপনার উম্মতরা শরীক না করে ইবাদতের একক ছত্র আধিপত্য কার বলেন 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 তো ইবাদতের মধ্যে কাউকে শরীক করা বলে না কাউকে শরীক করা যাবে না ইবাদত তো হবে একমাত্র আল্লাহ নামাজ কার জন্য হবে রোজা কার জন্য হবে যাকাত কার জন্য হবে দান সদকা কার জন্য হবে কুরবানি কার জন্য হবে এক কথা সব ইবাদত একমাত্র কার জন্য আল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা মিরাজে বলছেন ফাওহা ইলা আব্দিহি মা ওয়াহার ব্যাখ্যা লিখছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ও নবী আপনার উম্মতকে আপনি বলে দিবেন তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে সুবহানাল্লাহ ও আমার মুসল্লিয়ান একরাম দ্বিতীয় নম্বর আদেশ কি বলেন না তারা যেন তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে বৃদ্ধাশ্রমে যেন না পাঠায় দেয় ধমক দিয়ে যেন কথা না বলে তারা যেন কৌলান লাইনা নরম ভাষায় তারা তাদের মায়া বাবার সাথে যেন কথা বলে কর্কশ ভাষায় না নরম ভাষায় সবাই বলে না যুবক ভাইরা বলেন কর্কশ ভাষায় না নরম ভাষায় নরম ভাষায় দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার وآتي ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبدل تبذيرا نبي আপনার উম্মতকে আপনি জানাই দিবেন তারা যেন তাদের আত্মীয় যারা আছে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তাদের হক গুলো যেন তারা সঠিকভাবে আদায় করে দেয় বাবা মারা গেছে আলোচনা হয়েছে একটু টাচ বাবা মারা গিয়েছে বড় ভাইয়ের উচিত হবে তার ভাই বোন যারা আছে তাদের হকগুলো শরীয়ত যেভাবে বন্টন করেছে এইভাবে তাদের হকগুলো বন্টন করে দিয়ে দেওয়া কথা বলে না আপনি আমি না দিয়া পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে প্রত্যেক বছর হজ উমরা আরে সুবহানাল্লাহ অথচ বোনের হক পারছি অথবা ভাইয়ের হক মেনেছি বুঝতে হবে আমার এই নামাজ রোজা মাওলানা পাকের দরবারে কবুল হওয়া সহজ হবে না ঠিক না ঠিক বলে এই জন্য তিন নাম্বার ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন তারা যেন তাদের রক্ত সম্পর্কীয় যারা আছে নিকটাত্মীয় যারা আছে তাদের হক গুলো যেন সঠিকভাবে তারা আদায় করে দেয় যারা মিসকিন আছে মুসাফির আছে তাদের হক যেন আদায় করে আমাদের মসজিদের সামনে অনেক সময় দাঁড়ায় সবসময় থাকে আমরা যখন এদিক সেদিক যাই আমাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে দেন না একটু আর আল্লাহর কিছু বান্দা আছে প্রাডো গাড়ি হাকিয়ে চলে বিএমডব্লিউ হাকিয়ে চলে গ্লাসটা ভেঙে ফেলে দশটা টাকা তার থেকে বের হয় না আছে না নাই আর ঈশ্বর যাক আল্লাহ বুঝার তো উদ্বেগ দান করুন তাহলে তিন নম্বর কি আত্মীয়র হক আদায় করা বলেন না তিন নম্বর কি সবাই বলতে হবে
কিচ্ছা কাহিনী না আমি জানিও না, কোরআনের পাঠ সামনে রেখে কথা বলছি। আল্লাহ তার জন্য আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই কথাগুলো আমি সর্বপ্রথম আমাকে উদ্দেশ্য করে বলছি। তিন নাম্বার, আত্মীয় স্বজনের হক যেন তারা আদায় করে দেয়। চার নাম্বার, ওয়ালা তুবাদদির তাবদীরা, তারা যেন অপব্যয় না করে। তারা যেন কি না করে বলেন না, অপব্যয় না করে, নেশা করা যেন তারা অপব্যয় না করে। ওয়ালা তুবাদদির তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শায়াতানু লিরাব্বিহি কাফুরা। অপব্যয়কারী, অযথা ব্যয়কারী হলো শয়তানের ভাই, শয়তানের দূষর, শয়তানের ভাই তারা, তারা শয়তানের দূষর। এই জন্য আমাদের খরচের মধ্যে যেন অপয় যেন না থাকে। অপচয় কাকে বলে? এটা আমার চেয়ে আপনারা যারা এডুকেটেড পার্সন আছেন, আমার চেয়ে আপনারা ভালো জানেন, অপচয় যেন না হয়। বাসায় যে আমাদের মা বোনরা আছে তাদেরকে বলে দিবেন, তারাও যেন আপনার সংসার অপচয় না করে। অপচয় করলে তো আল্লাহ বলতেছেন শয়তানের ভাই। দ্বিতীয় নাম্বার, সংসার থেকে বরকত আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যান। কঠিন না সহজ কথা কয় না? আরে কঠিন না সহজ? যে আপনার সংসারে বরকত যেটা আসতেছে আমার আপনার অপচয়ের কারণে, সেই বরকত আল্লাহ তাআলা কি করেন, উঠায় নিয়ে যান। চার নম্বর আদেশ, পঞ্চম আদেশ, ওয়ালা তাজআলি ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যেন তোমাদের হাতকে কাঁধের মধ্যে বেঁধে রেখো না, মানে কৃপণতা করো না, কৃপণতা করো না, আবার সব কিছু দিয়ে দিও না, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করো। এর সহজ উদাহরণ হলো মসজিদে আসছেন হুজুরে এত সাব স্টেশনের কথা বলে, আচ্ছা ঠিক আছে দিই, পকেটের মধ্যে একটা সিরা ফারা নোট আছে কিনা, দুই টাকা আছে কিনা, এই দুই টাকাটা আপনি, আমি মনে করেন আমি খুঁজে দিলাম, আপনারা না, আমার কথা আমি বলছি, খুঁজে দিলাম, এর আমি কৃপণতা করলাম। আরেকটা হলো এমন ওয়াজ করছে, সুবহানাল্লাহ আমি আমার বাড়ি ঘর সব বিক্রি করে দিয়ে দিলাম, কোনা এরকম হওয়া যাবে না, কৃপণ হওয়া যাবে না, আবার সব কিছু দিয়ে দেওয়া যাবে না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কি পন্থা বলেন না, সবাই বলে না কি পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার কত নম্বর আদেশ বলেন না ভাই, সবাই বলে না, কয় নাম্বার? পাঁচ নাম্বার আদেশ, ছয় নাম্বার আদেশ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম। সন্তানকে তোমরা মেরে ফেলো না, কারণ এই ভয়ে সন্তান তোমার সাথে খাবে, এই ভয়ে সন্তানকে তোমরা মেরে ফেলো না। এটা মাওলা পাকের কত নাম্বার? ছয় নাম্বার আদেশ। সাত নাম্বার, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। সাবধান সাবধান, জিনা তো করবাই না, ব্যভিচার তো করবাই না, ধর্ষণ তো করবাই না, ধর্ষণ ব্যভিচার জিনার কাছে দাঁড়াও যাবা না। ধর্ষণ তো অনেক দূরের জিনিস, ব্যভিচার তো অনেক দূরের জিনিস, জিনা অনেক দূরের জিনিস, তুমি আর ধারে কাছেও যাবা না। যে জিনিস করলে তুমি ধর্ষণের কথা মনে আসে, ওই জিনিস থেকেও তুমি দূরে থাকবা। এটা সরাসরি কার হুকুম বলেন না, আল্লাহ তাআলার হুকুম। আমার যুবক ভাইদেরকে বলবো যে ধর্ষণ তো করা যাবেই না, ইফটিজিং করা যাবে না, কারণ ইফটিজিং আস্তে আস্তে কোথায় নিয়ে যাবে, ধর্ষণের দিকে নিয়ে যাবে। গ্রুপ স্টাডি আস্তে আস্তে কোথায় নিয়ে যাবে বলেন, ধর্ষণের দিকে নিয়ে যাবে। একসাথে অবাধে মিলামেশা কোন দিকে নিয়ে যাবে, ধর্ষণের দিকে নিয়ে যাবে, ব্যভিচারের দিকে নিয়ে যাবে।
এই জন্য আল্লাহ তারা বলছেন ধর্ষণ বেবিচার সিনা এটা তো দূরের কথা, এটার যে আনুষাঙ্গিক বিষয় আগে যা আছে এইগুলো করা যাবে না। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে আল্লাহ তাআলা বলেন তোমার চোখ তুমি নিচে দিয়ে হাঁটো, চোখ কোন দিকে থাকবে বলেন না, যে আমার কথা না আল্লাহ তাআলার কথা। যাক আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ولا تقربوا الزنا انه كان فاحشا وساء سبيلا সাবধান সাবধান জিনার দারে কাছেও যেও না। আমাদের কোরআন আল্লাহ তাআলা এমন কোরআন নাযিল করেছেন এটা শুধু যে আজকের জন্য তারা কিয়ামত পর্যন্ত যা যা প্রয়োজন সবকিছু কোরআনে আছে না নাই, স্পষ্ট ভাবে অস্পষ্ট ভাবে সবকিছু কোরআনে আছে। যারা মানবে তারা কামিয়াব হয়ে যাবে, যারা পিছনে রাখবে তাদের প্রত্যেকটা পদে পদে তারা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনার শিকার তারা হবেই হবে। এই জন্য কোরআনকে সামনে রাখতে হবে, আল্লাহ তাআলা রাখার তৌফিক দান করেন। তাহলে জিনা থেকে বাঁচতে হবে, জিনার কাছে দাঁড়াও যাওয়া যাবে না, এটা কয় নাম্বার ভাই বলেন, কয় নাম্বার বলেন না, একজন গো ছয় আর একজন গো সাত, কত ঠিক আছে। খুব সংক্ষেপে আমি যাচ্ছি, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা বলেন সাবধান, আমি আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করা হারাম রেখেছি তোমরা তাদেরকে হত্যা করিও না। ইসলামের নাম দিয়া, ধর্মের নাম দিয়া, পার্টির নাম দিয়া, উপরের নাম দিয়া যারা এই অন্যায়ভাবে হত্যা করবে তাদের বিচার দুনিয়ার মধ্যে না হলে কি হবে, তাদের বিচার আখেরাতে হবে না হবে না। মারছেন কে কো উপরের দিকে নির্দেশ, উপরে বাঁচাবে না, উপরে উপরে জবাবদিহি করবে না, যে হত্যা করছে তাকেই জবাবদিহি করতে হবে। উপরের উপর ওলা আছে না নাই, উপরের উপর ওলা বলতেছে সাবধান হত্যা করা যাবে না। তুমি কোনো কিছুর দোহাই দিয়া তুমি কোনো কিছুর কথা বলে তুমি একটা মানুষকে হত্যা করে দিলা আর বলতেছো যে উপরের নির্দেশে, বুঝতে হবে উপরের নির্দেশ আখেরাতে কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহর কাছে জানেন একটা মানুষের দাম কত, একটা মানুষের অন্তরের দাম কত জানেন? আল্লাহ করে আলোচনা করতে গেলে তো অনেক সময় লাগবে। একটা মানুষের অন্তরের দাম মাওলায়ে পাকের কাছে তার বাইতুল্লাহ শরীফ থেকেও বেশি, একটা মানুষের অন্তরের দাম। আর আমি আমরা যারা উপরের কথা বলে এদিক সেদিকের কথা বলে বিভিন্ন জিনিসের কথা বলে আমি হত্যা করে ফেলতেছি, তাহলে এর জন্য যার আদেশে মারছি বুঝতে হবে কিয়ামতের মাঠে তিনি আমার সাথে থাকবেন না, আমার জবাবদিহি আমাকেই করতে হবে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন নিবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। এটা কয় নাম্বার আদেশ বলেন না, কয় নাম্বার নিষেধ বলেন না, সাত না আট? ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলেন সাবধান সাবধান এতিমের মাল ধরা যাবে না, এতিমের মাল স্পর্শ করা যাবে না। এর উদাহরণ হলো বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আছে বাবা যে মারা যাওয়ার সময় ছোট্ট ছোট্ট কয়েকটা সন্তান রেখে মারা গিয়েছেন, বড় ভাই আছে,
বড় ভাইয়ের উপরে ছোট ভাই কি বলবে, বস এতিমের যত মাল ছিল, বোনের মাল ভাইয়ের মাল সবকিছু সে আত্মসাৎ করেছে, তারা কিছু বলতে পারে নেই। দুনিয়ায় তো সে বেঁচে গেল কিন্তু আখেরাতে আসতে পারবে, বলেন না? এতিমের মাল খাওয়া মানে কোরআনে পাকে পাঁচ নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা, সে যেন তার পেটের মধ্যে আগুন খাইল, সে যেন তার পেটের মধ্যে কি খাইল বলেন না, সে যেন তার পেটের মধ্যে আগুন খাইল, এতিমের মাল ভক্ষণ করল, সে যেন তার পেটের মধ্যে আগুন ঢুকাইল। কঠিন না সহজ বলেন না? কঠিন কঠিন। এই জন্য এতিমের মাল ভক্ষণ করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। রাসূল বলেন যে এতিম প্রতিপালন করবে, লালন পালন করবে, কিয়ামত মানে আমি আর সে জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ বলেন, আপনারা এমন বখিল সুবহানাল্লাহ বলেন না, বলেন না সুবহানাল্লাহ, খালি কয়ে দিত এই কোনা সুবহানাল্লাহ, এটা ইয়ার মতো আর কি, ওই যে মেয়ের ইজিন নেয় না, এ বলো বলো কবুল বলো কবুল বলো, তা আপনাদেরকে বলে দিতে হয় কেন? তাহলে ইয়া রাসূল বলেন আমি আর এতিমের জিম্মাদার এইভাবে জান্নাতে থাকবো। দুই আঙ্গুলের মাঝে পার্থক্য কম না বেশি? অনেক কম। রাসূল বলেন আমি আর সে এতিম কেটে প্রতিপালন করেছে, আমি আর সে এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। রাসূল বলেন একটা এতিমের মাথায় কেউ যদি মহাব্বতের হাত বুলায়া দেয়, যতগুলো চুল তার হাতের নিচে লাগছে প্রত্যেকটা চুলের বিনিময়ে এক একটা করে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। এজন্য মাঝে মাঝে মাদ্রাসায় আসবেন, এতিম তো অনেক সময় পাওয়া যায় না, মাদ্রাসায় আসবেন, আমাদের কিছু এতিম আছে আলহামদুলিল্লাহ, আমাদের কিছু অসহায় আছে, আমরা তো আপনার তো আল্লাহর মেহরবানিতে আল্লাহর মেহরবানিতে এই যে মাদ্রাসার মধ্যে যারা এতিম আছে অসহায় আছে, আবার মার্চিন ফ্যামিলির বাচ্চারাও আছে আলহামদুলিল্লাহ, সর্বস্তরের বাচ্চারা আছে, তো মাঝে মাঝে এসে বিশ্রামের হুজুর এতিম আসি, এসে তার মাথায় হাত বুলিয়ে দিবেন, মাথায় চুল কয়টা আছে এ কথা বলেন, হাজার হাজার না লাখ লাখ, তো একটা বুলিয়ে দিবেন বাস কাম হয়ে গেছে, আবার খালি মাগনা না আইসা যাইবেন কিছু দিয়া যাবে, এ আসো যাও না আগে দিবেন কিছু এরপরে মাগবেন, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। না আপনার আল্লাহর মেহরে সবসময় দিতেই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই সমস্ত এদিমদের বদৌলতে, অসহায়দের বদৌলতে, মাদ্রাসার তালিবুল ইলমের বদৌলতে আল্লাহ তাআলা আমাদের যাত্রাকে আমাদের চলাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, করোনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান। ওয়ালা তাকরাবু মালাল ইয়তিম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ তাআলা বলেন এতিমের মালের দ্বারে কাছে যাও না, এতিমের মাল ভক্ষণ করিও না, এতিম যখন সাবালক হবে অথবা সাবালিকা হবে তার মাল তুমি সুন্দরভাবে বুঝিয়ে দাও। কয় নাম্বার ভাই কর না, কয় নাম্বার, কয় নাম্বার, নয় নাম্বার, দশ নাম্বার, আল্লাহ তাআলা বলেন ও আউফু বিল আহদ, অঙ্গীকার যা আছে তুমি যে অঙ্গীকার করেছ এই অঙ্গীকার তোমরা পূরণ করো, অঙ্গীকার কি করো বলেন না, পূরণ করো। দোকান বাকি বাপ দশ হাজার পাঁচ হাজার, ভাই কবে দিবেন, এই কালকে দিতেছি, আপনি আর দোকানের সামনে দিয়ে যান না, অথচ আপনি তার সাথে অঙ্গীকার করেছেন কালকে দিবেন, আপনি তার থেকে এক লক্ষ টাকা নিয়েছেন আগামী মাসের পাঁচ তারিখে দিয়ে দিবেন, আপনার কোনো খবর নাই, আমার কোনো খবর নাই। তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে দরা খাইতে হবে না, হবে না বলেন? আজকে বর্তমানে আমরা এত খারাপ হয়ে গিয়েছি, যদি সম্পর্ক নষ্ট করতে হয় কাউকে দশ হাজার টাকা দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ঠিক না ঠিক বলেন না? কিন্তু উনি অনেক বড় বুজুর্গ মানুষ, অনেক বড় অনেক কিছু, অনেক সুন্দর দাড়ি, অনেক সুন্দর টুপি, অনেক সুন্দর আমার মতো পাগড়ি, আমি মন্দ কি, কিন্তু লেনদেন এত খারাপ, এত খারাপ, এত জঘন্য আমাদের সমাজে আছে না নাই বলেন?
আল্লাহ বলেন তোমরা অঙ্গীকার পূরণ করো, অঙ্গীকার পূরণ করো, অঙ্গীকার পূরণ করো। অঙ্গীকারের অনেক কথা বলা দরকার ছিল, সংক্ষেপে বললাম আর অঙ্গীকার পূরণ করো। প্যারো নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোকের সাথে একটু ব্যবসা করেছেন, ওই লোকটা রাসূলকে বলল ইয়া রাসূল আমি আসতেছি, আমি আপনার টাকাটা নিয়ে আসতেছি। তিন দিন পরে রাসূলের কাছে আসছে, কয়দিন পরে ভাই বলেন না, কয়দিন পরে? তিন দিন পরে এসে রাসূলকে যেই জায়গায় রেখে গিয়েছিলেন আল্লাহর বান্দা ওই জায়গায় রাসূলকে পেয়েছেন। আল্লাহ রাসূল সাথে এই কথা বললেন, তুমি আমাকে কষ্ট দিয়েছ, তুমি আমাকে বললা এই জায়গায় অপেক্ষা করতে, তুমি গেলা তো গেলা আর আসলা না, আমি তিন জায়গায় তিন দিন এই জায়গায় তোমার জন্য অপেক্ষা করেছি। তো আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই বলেন না? বাসা ভাড়া না দিয়া রাত্রেবেলা পালায়, মাদ্রাসার টাকা না দিয়া রাত্রেবেলা সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে যায়। আউফু বিল আহদ, অঙ্গীকার পূরণ করো, অঙ্গীকার পূরণ করো। ও আমার প্রিয় মুসল্লান একরাম, কয় নাম্বার? এগারো নাম্বার। আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কোনো জিনিস বিক্রয় করো ভালোভাবে মেপে দাও। আগের যুগে ছিল উড়া পুরা টুকরি, এই সমস্ত জিনিস দিয়ে ধান চাউল মেপে দেওয়া হতো, এটাকে বলা হয় কায়েল। আরেকটার কথা আল্লাহ বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক পাল্লার মাধ্যমে মেপে দাও। সুবহানাল্লাহ, 1400 বছর আগে নাজিল করেছেন, আল্লাহ তাআলা ভালো করে জানেন আমার বান্দাদের মধ্যে কিছু পাল্লা থাকবে, বেঠিক কথা বলে না? আচ্ছা, পাল্লার মধ্যে বেঠিক সঠিক আসের রায় বলেন? অবশ্যই আছে। আগে তো ছিল দাড়ি পাল্লা, এর মধ্যে সমস্যা ছিল, এখন যে ডিজিটাল পাল্লা আছে, ডিজিটাল পাল্লার মধ্যেও সমস্যা আছে না নাই? যারা পাল্লা কিনে তারা ভালো করেই জানে ডিজিটাল পাল্লা, ডিজিটাল পাল্লার মধ্যে সমস্যা তিনি করতে পারেন। আমি তো বুঝি নাই কাস্টমার, কিন্তু যিনি আমাকে মেপে দিয়েছেন তিনি যদি জেনে বুঝে মাপে কম দেয় তাহলে কার কাছে জবাবদিহি করতে হবে বলেন না? আল্লাহ। সকালে কিছু মানুষ হাঁটে, হাঁটার জায়গার মধ্যে কিছু ওয়েট মেশিন থাকে, তো ওই লোক প্রত্যেক দিন জানে যে উনি আমার কাছে মাপান, তো ইচ্ছা করে করে কি আজকে হাঁটছে এই অর্ধেকটা কমায় রাখে, কো স্যার আপনি তো আধা কেজি কমে গেছেন, সাড়ে দু কেজি তো পাঁচ টাকা থেকে দশ টাকা, আবার কালকে এসে কো স্যার আরো আধা কেজি মুসলমান কমে গেছে, আরে কোষ কি কো ধরেন আরো বিশ টাকা। এই যে একটা আকাঙ্ক, স্যারে তো বুঝে নাই, বুঝছে কি? ওই কথা কয় না? আরে আমাদের সমাজ আছে না বলেন না? আবার কিছু মানুষকে এমন দেখা যায়, যুবক ভাই যারা আছেন, আপনারা না আপনাদের সমবয়সী যারা আছেন তাদেরকে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, এক লোক বুট বিক্রি করে, বাদাম বিক্রি করে, পাশে দিয়ে যাচ্ছে চার পাঁচটা বাদাম নিয়ে গেছে, আছে না নাই? তো উনি তো কিছু বলতে পারে না, আচ্ছা ঠিক আছে, তখন আমার কাছে বলে হুজুর এরকমই চলতে থাকে। কয়েকদিন আগে দেখলাম ইন্না লিল্লাহি আঙ্গুর নিয়ে বসছে একজন, পোশাক পরিধান করা অবস্থায় নিয়ে গেল আর। তো এমন মানুষ আমাদের সমাজেও আছে, কিন্তু তিনি কিছু বলতে পারেননি, কিন্তু আল্লাহ তাআলার কাছে জবাবদিহি। ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, আল্লাহ তাআলা বলেন সঠিক পাল্লা দ্বারা পরিমাপ করে দাও। মুস্তাকিম মানে সঠিক, সঠিক পাল্লা দিয়ে পরিমাপ করে দাও। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন পাল্লা দিয়ে পরিমাপ করে দিলে চলবে না,
আল্লাহ বলেন সঠিক পাল্লাই পরিধা পরিমাপ করে তোমার কাস্টমারকে বিদায় করে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বলেন বুঝতেছেন কথা। এই কথাগুলো আল্লাহ এক নম্বর আমাকে আমল করার তৌফিক দান করেন, ও আমার মুসল্লান একরাম আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি জীবনও আল্লাহর মেহরবানিতে এই কথা বলি না যে আপনারও আসলে প্রশ্নই উঠে না। আমি তো প্রথম বয়ান করে আমার নিজেকে বয়ান করি, আমি যেন আমল করতে পারি, আল্লাহ তার জন্য আপনাদের আমল করার তৌফিক দান করে। ওজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক পাল্লা দিয়ে পরিমাপ করো। নির্দেশ কার বলেন না? কয় নম্বর গেছে ভাই? 11-12 নম্বর। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে আপনার জ্ঞান নেই আপনি সেই বিষয়ে কথা বলতে যায়েন না। কার 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 কথা? আল্লাহ তাআলার কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা জানবে তো একমাত্র ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম, তারাই তো দ্বীনের কথা জানবে। কি বলেন, ঠিক না বেঠি? অন্য কেউ তো দ্বীনের কথা জানার কথা না, কারণ তিনি তো দ্বীন পড়েন নাই। এই জন্য যারা হক্কানি রব্বানি আলেম আছে তাদের কাছে জিজ্ঞেস করে করে নিজের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, নিজের জীবনকে চালানোর তৌফিক দান করুন। আবেগ দিয়ে সবকিছু চলে না, আবেগকে বিবেকের রশি দিয়ে টেনে ধরতে হবে, আর বিবেককে শরীয়তের রশি দিয়ে টেনে ধরতে হবে। কত নম্বর ভাই বলেন না, কত নম্বর? কত? 12। আল্লাহ বলেন তোমার চোখকে জিজ্ঞেস করা হবে, তোমার কানকে জিজ্ঞেস করা হবে, অন্তরকে জিজ্ঞেস করা হবে। এই জন্য চোখ কান অন্তর এক কথা সর্বাঙ্গকে আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞেসিত হতে হবে। 13 নম্বর, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আল্লাহ বলেন সাবধান জমিনের মধ্যে অহংকার করে হেঁটো না। একটা অহংকার হইলো পা গুলো খুব ভালো করে জুড়ে জুড়ে পা নিক্ষেপ করে চলা। আল্লাহ বলেন তুমি কি জমিনকে ফাটাই ফেলতে পারবা নাকি? তুমি যেভাবে পা তপ্পর তপ্পর করে চলো না, জমিনের মধ্যে চলবে তো বিনয়ের সহিত চলো। আমাদের মধ্যে এমন আছে না নাই বলেন না? আবার এর আরেক ব্যাখ্যা তাফসীরের মধ্যে লিখছে বুক টান টান করে চলা, এটাও নিষেধ। তুমি যে বুক টান টান করে সবাইকে দেখাচ্ছ তুমি সকলের বড়, তুমি কি পাহাড়ের চেয়েও বড় হয়ে যেতে পারবে? আল্লাহ কোরআনে বলছেন। এই জন্য অহংকারী আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, আমার চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদের খবর আছে। এই জন্য দুনিয়ার মধ্যে চলতে হবে নম্রতার সহিত, বিনয়ের সহিত। আল্লাহ আমাদের সকলকে বিনয়ের সহিত চলার তৌফিক দান। এটা হলো 13 নম্বর। 14 নম্বর, ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে কোন ইলাহকে তোমরা গণ্য করো না। ইলাহ একজন, তিনি কে? ইহুদিরা দ্বিত্ববাদের বিশ্বাসী, খ্রিস্টানরা তিত্ববাদের বিশ্বাসী, আমাদের হিন্দু ভাইরা বহুত্ববাদে বিশ্বাসী, ঠিক না বেঠিক? দেখেন না একটা মূর্তির মধ্যে অনেক হাত থাকে, এটা এই এটা এই, কিন্তু আমাদের প্রভু একজন, তিনি কে? 14 নম্বর, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। এই 14টা কথা আল্লাহ তাআলা তার হাবিবকে কখন বলেছেন? মেরাজে বলেছেন। আপনি না আপনার উম্মতকে আপনি এগুলা বলে দিবেন, সূরা বনী ইসরাইল খুললে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মান মুসল্লান ইকরাম, আমরা প্রত্যেক জুমাই অন্তত আরো 2 মিনিট সময়, 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে বলে ফিরি। আমাদের সাব স্টেশন, আমাদের সাব স্টেশনে আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, লাগবে তো 23-24 লক্ষ টাকা লাগবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 17 লক্ষ টাকা আমাদের ব্যাংকে আলহামদুলিল্লাহ জমা হয়ে গিয়েছে। আর বলেন না আলহামদুলিল্লাহ, আরো 5-7 লাখ টাকা দরকার। তো এগুলো আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে প্রত্যেকটা রুট এমন ভাবে প্রতিযোগিতা করেছে,
সময় থাকলে আপনাদেরকে প্রতিযোগিতার অবস্থাগুলো আমি শোনাতাম। আমি যেটুক জানি একটা রুট সম্পর্কে বলি, এই যে সাত নম্বর রুট, সাত নম্বর রুটের প্রত্যেক যারা দায়িত্বে আছেন প্রত্যেক ফ্ল্যাটের কাছে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আপনি বারাটিয়া হন আর বাড়ির মালিক হন ফ্ল্যাটের মালিক হন যাই হন না কেন আপনাকে ১,০০০ টাকা দিতে হবে। যখন এটা যারা কমিটির সদস্য আছেন তারা যখন এই লেখা সম্বলিত চিঠি পাঠিয়ে দিল তো সেই টাকা আল্লাহর মেহরবানিতে সাত নম্বর রোডের যত বাসিন্দা ছিল সবাই দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন, এমনকি আমার থেকেও নিছে। ঠিক আছে খতিব সাহেব বাদ দিয়ে দেন কোনা খতিব সাহেব দিতে হবে, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এটা সাত নম্বর কথা বল, এক নম্বর থেকে নিয়ে এদিক দিয়ে যত লাইন আছে সি ব্লকের এ ব্লকের যত লাইন আছে আল্লাহর মেহরবানিতে প্রত্যেকটা লাইনের আমাদের কমিটি সদস্যবৃন্দ যারা ছিলেন যারা আছেন তাদের চেষ্টা প্রচেষ্টায় এবং আপনারা যারা প্রত্যেক বাড়ি বাড়িতে আছেন আপনাদের চেষ্টা প্রচেষ্টার বদৌলতে আল্লাহর মেহরবানিতে ১৭-১৮ লক্ষ টাকা অল্প কয়েকদিন উঠে গেছে। প্রত্যেকটা লাইন সম্পর্কে আমার জানা আছে, অল্প বেশ বিস্তর আমার জানা আছে যে সব জায়গার মধ্যে আপনারা একটা প্রতিযোগিতা করেছেন, এখনো আরো কিছু লাইন প্রতিযোগিতার বাকি আছে আমরা তাদের জন্য আমরা বসে আছি। আমাদের মসজিদের যে যারা খাদেম আছেন তাদেরকে আমাদের কমিটির সদস্যবৃন্দ যারা ছিলেন তারা বলছে এই তোমরা ২০০ করে দিবা, তারা কি বলছে জানেন সুবহানাল্লাহ, বেতন আর কত ৭-৮ হাজার, তারা বলছে না আমরা ১,০০০ আমরা ৫০০ করে দিব, সুবহানাল্লাহ বলবেন না কমিটির আর কত ২০০ না ৫০০, সুবহানাল্লাহ ৫০০ করে তারা অংশগ্রহণ করেছে। আমাদের মাদ্রাসার ছাত্র যারা আছে আসাদাজা ইকরাম যারা আছে তারা সবাই শরীক হয়েছে। এই জন্য এই মহৎ কাজ থেকে যেন আমি বঞ্চিত না হই এই ব্যাপারে সকলেরই চেষ্টা করা দরকার আছে না নাই ভাই? এই জন্য যারা আমরা এখনো বাকি আছি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা যারা অংশগ্রহণ করেছেন তাদের মনে নেক মাকাসিদ গুলোকে কবুল আর মঞ্জুর করেন, যারা কর্তব্য করার তৌফিক দান করেন। আমাদের যত আত্মীয় স্বজন চলে গিয়েছেন আল্লাহ এই ওসিলে তাদের সকলের জীবন জিন্দিগির গুনাহ খাতা মাফ করে দেন এবং তাদের কবর গুলাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দেন। আমাদের এলাকাকে পুরো বাংলাদেশকে সমস্ত প্রকার বিপদ আপদ মুসিবত থেকে সমস্ত প্রকার ভাইরাস করোনা ভাইরাস সহ সমস্ত প্রকার ভাইরাস থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েননি ৪ রাকাত কাবলাল জুমআ সুন্নত পড়ে নিন।